নিজের বাবার হাতে ধর্ষণের শিকার 5 বছরের শিশুকন্যা, এও মেনে নেওয়া যায়? বাবারাই নাকি মেয়েদের সবচেয়ে কাছের হয়। যে বাবা জন্ম দিল, সেই বাবা কিভাবে করতে পারেন নিজের মেয়ের সঙ্গে এমনটা? উদয়পুর থেকে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে সেই অভিযুক্ত পাষণ্ড বাবা। সম্প্রীতি কুমারঘাট থানা থেকে আরকেপুর থানায় মাথাবাড়ি এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে তার 5 বছরের শিশুকন্যাকে ধর্ষণ করার অভিযোগ যায়। সেই অভিযোগ মূলে মঙ্গলবার বিকেলে সেই পাষণ্ড বাবাকে মাথাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে আরকেপুর থানায় নিয়ে যায় পুলিশ। যথারীতি কয়েক ঘন্টা জেরা করা হয় সেই অভিযুক্তকে। পরবর্তী সময়ে ঘটনার সত্যতা বেরিয়ে আসতেই আরকেপুর মহিলা থানায় হয় ধর্ষণের মামলা। এই ঘটনা বিস্তারিত জানিয়েছে পুলিশ। ম্যাডাম, নিজের নাবালিকা কন্যাকে ধর্ষণ করার অভিযোগ পিতার বিরুদ্ধে বর্তমানে আরকেপুর মহিলা থানায় একটি কেস রেজিস্টার্ড হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। কি আপডেট রয়েছে ঘটনার? দুপুরে কুমারঘাট থানা থেকে একটি জিডি এফআইআর আসে। সেটাতে লেখা ছিল যে একটি মাতাবাড়িতে অবস্থিত উনি ওনার স্টেপ ডটার মানে সৎ মেয়েকে রেপ করেছে নাবালিকা মেয়ে। আচ্ছা, এখন কি মামলা হয়েছে ওনার বিরুদ্ধে? স্পেসিফিক কেস রেজিস্টার হয়েছে এবং কি ধারা লাগানো হয়েছে? কেস নাম্বার 1623 এবং ধারা লাগানো হয়েছে 376AB, 506 অফ IPC, 306 অফ পক্সো। অভিযুক্তকে মাতাবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। 5 বছরের শিশুকন্যাকে ধর্ষণ করার ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা মহকুমা জুড়ে উঠতে শুরু করেছে ব্যাপক নিন্দার ঝড়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।